আসসালামু আলাইকুম। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যারা ফেসবুক পেজ অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান তাদের জন্য। আর অবশ্যই যারা ফেসবুক পেজ অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনারা যদি আপনার ফেসবুক পেজ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা যদি না জেনে থাকেন, দেখা গেছে একটা সময় আপনাদেরকে কেউ বলতে পারে, ভাই আমাকে একটা ফেসবুক পেজ অ্যাকাউন্ট খুলে দাও না। তখন আপনি অবশ্যই যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি খুলে দিতে পারবেন না। তাই আমি আপনাদের জন্য এই খুব সুন্দর একটা টিউটোরিয়ালটি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সাথে রয়েছি ট্রিকোটেক সলিউশনের পক্ষ থেকে মোহাম্মদ রাহাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো স্টেপ ভুল করে যেতে পারেন। তাই আমি অনুরোধ করব আপনাদের কাছে যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করি, লেটস গো। বন্ধুরা আমরা চলে যাব এখন ফেসবুক ফেসবুকে। তো আমরা ফেসবুকে ক্লিক করলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা চিহ্ন, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা পেজ আগে থেকে ক্রিয়েট করা আছে, তো আমি এখানে ক্লিক করব। আপনাদের যাদের এরকম পেজ আছে তাদের এরকমই দেখাবে, আর যদি যাদের পেজ নাই তাদের অবশ্যই এখানে ক্রিয়েটিভ একটা পেজ লেখা থাকবে, তো আপনারা সেখানে ক্লিক করবে। তো আমি কি করব, আমি একটা পেজ অ্যাকাউন্ট ক্রিয়েটিভ করার জন্য তো আমি এইখানে ক্লিক করব। তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ক্রিয়েট পেজ। যেহেতু আমার একটা ক্রিয়েটিভ পেজ খুলবো, তো আমি এই পেজটা খোলার জন্য আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, আমার এখন এই অপশনটা চলে আসছে, তো আমি এখন কি করব, আমি গেট স্টার্ট এখানে ক্লিক করব। হ্যাঁ বন্ধুরা, আমি এখন কি করব, আমি এখন আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ নাম, ঠিক আছে, পেজ নেম, তো পেজ নেমে আমি নেমটা, যে নেমটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটিভ করবেন সেই নামটা দিতে হবে এখানে। তো আমি এখানে নামটা দিতেছি, তো আমার পেজের নামটা দিব TRICKY টেকনো সলিউশন, মানে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আমি ইউটিউব চ্যানেলের নামে আমি একটা পেজ ক্রিয়েটিভ করব। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, এখন আপনাদের এখানে বলছে যে হুইচ ক্যাটাগরি বেস্ট ডিসক্রিপ্টস দিস পেজ, মানে আপনাদের এখানে ক্যাটাগরি দিতে হবে। তা আমাদের এখানে নিচে দেওয়া আছে কয়েকটা ক্যাটাগরি সার্ভিস, তো আমি এখানে কি করব, আমি এখানে ক্যাটাগরি দিব। তো ক্যাটাগরি দেওয়ার জন্য আমি এখানে দেখি, সার্চ দিয়ে দেখি আমার মন মতন ক্যাটাগরি পাওয়া যায় কি না। আমার যেহেতু এগুলা টেকনোলজির ভিডিও, তো আমি টেকনোলজি দিব, TCS এজ এ টেকনোলজি। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে, তো আমি কি করব, এখানে সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, এখন নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই ওয়েবসাইট দিতে পারেন, যেহেতু আমার কোনো ওয়েবসাইট নাই, আমি খুলি নাই, তো আমি এখানে ওয়েবসাইটে ক্লিক না করে আমি এখানে এটাকে এড়িয়ে যাব। তো আমি এখানে লিখতে হবে আই ডু নট হ্যাভ এ ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোফাইল পিকচার, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো। যেহেতু আমার অ্যাড প্রোফাইল পিকচার দিব, তো আমার যে চ্যানেলের লোগো আছে সেই চ্যানেলের লোগোটে আমি প্রোফাইল পিক দিব। তো আমি এখানে অ্যাড প্রোফাইল পিকে ক্লিক করলাম। হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখন সেভ বাটনে ক্লিক করব। তো আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখানে আছে ম্যানেজ স্ক্রিন সেটিংস, ক্যান্সেল, ওকে। তো আমি এখানে ওকে দিয়ে দিব।
এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে কভার ফটো, আমি এখানে ক্লিক করব। তো আমি ডানে ক্লিক করলাম, এবার আমার কভার ফটো দেওয়া শেষ। এখন আমি সেভ বাটনে ক্লিক করব। এই যে সেভ অপশন, তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, আপনার আমাদের এই পেজের এখন আমাদের যেই কভার ফটো এবং প্রোফাইল ফটো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন ডানে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডান, তো আমি এখানে ডানে ক্লিক করলাম। হ্যাঁ, অবশ্যই আমাদের একটা সেভ ওকে হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখানে যে নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমরা এবার ইচ্ছে করলে এখান থেকে ফ্রেন্ড ইনভাইট করতে পারি। তো আমাদের ফ্রেন্ড কয়েকটা ফ্রেন্ড ইনভাইট করে আমি দেখাচ্ছি। এখানে অল সিলেক্ট ক্লিক করব, দেন সেন্ড ইনভাইটেশন পাঠিয়ে দিলাম। আপনারা এইভাবে করে নেবেন। তো ঠিক আছে, কন্টিনিউ। আপনাদের অটোমেটিকলি একটা ফেজ ক্রিয়েটিভ হয়ে গেছে। তো কমপ্লিট ইউর ফেজ, আমরা এখানে ক্লিক করলাম। এখন এই যে এখানে বলতেছে আপডেট ডিসক্রিপশন, তা আমি এই ডিসক্রিপশন বক্সটা দেখিয়ে দিব কীভাবে করতে হয়। এই ডিসক্রিপশন বক্সটা আমি পরবর্তীতে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে একটা পেজ ক্রিয়েটিভ করতে হয়। তো আপনারা চাইলে এখান থেকে পেজ ক্রিয়েটিভ করতে পারবেন, এবং আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন আপনাদের। তো আমি এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এইখানে সেটিংস অপশনে ক্লিক করব। আপনারা চাইলে এই যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অ্যাড করে নিতে পারেন। তো আমি এই ইনস্টাগ্রাম অ্যাড করে নিব। ইনস্টাগ্রামে ক্লিক করলাম, এবং আমি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা এইখানে ইনস্টাগ্রামের সাথে যদি এটা অ্যাড করে দেন, তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে আপনাদের যে ফলোয়ার আছে, ওরা আপনাদের এইখান থেকে সরাসরি আপনার চ্যানেলে ইয়ে করতে পারবে, কানেক্ট করতে পারবে। তো আমি এখানে ক্লিক করব, কন্টিনিউ অ্যাজ রাহা রাহাদ। হ্যাঁ বন্ধুরা, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম কানেক্টেড। তো আমি ওকে ক্লিক করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই লাল বাটনে লেখা সাবস্ক্রাইব অপশনটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। কেননা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই এই কাজটি করতে হবে, আর না করলে অবশ্যই মিস করতে পারেন আমার ভিডিওটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন। ধন্যবাদ।